51 নম্বর ফাইল। আজের ফাইলের কন্টিনিউয়েশন পৃষ্ঠা 92। তার আগে দীর্ঘকাল আমাদের ছোট গল্পের সংজ্ঞার প্রয়োজন মিটিয়েছেন পাশ্চাত্য আলোচকেরা। বাংলা ভাষায় সংজ্ঞার এই অভাবের কারণে বহুকাল যাবৎ আমরা রবীন্দ্রনাথের একটি হালকা কবিতা কয়েকটি পংক্তিকে ছোট গল্পের সংজ্ঞা হিসেবে চালাবার চেষ্টা করেছি। সোনাত্তরী 1893 এ কবিতা গ্রন্থের অন্তর্গত বর্ষা যাপন কবিতায় রবীন্দ্রনাথ ছোট গল্পের স্বভাব বর্ণনা করেছিলেন। তিনি জানান, ছোট গল্পের বিষয় হবে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহই যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনা ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। এই পঙ্ক্তিগুলির বক্তব্য ছোট গল্পের সংজ্ঞা হিসেবে সম্পূর্ণই অচল। এমনই জানান একালের বর্ষীয়ান সমালোচক অধ্যাপক সুমিতা চক্রবর্তী, তার ছোট গল্পের বিষয় আশয় গ্রন্থের অন্তর্গত প্রথম বাংলা ছোট গল্পের সন্ধান প্রবন্ধে। তার বক্তব্য, ছোট গল্পের অবলম্বন হল একতম প্রতীতের উদ্ভাসন। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট দুঃখ কথা, সহজ সরল ভাবনা ইত্যাদি ছোট গল্পের সহিত ব্যঞ্জিত প্রতীতির অবলম্বন নিশ্চয়ই হতে হবে। আবার ছোট ব্যথা জায়গায় বড় ব্যথা, ব্যথার জায়গায় সুখ, ছোট প্রাণের জায়গায় মহৎ প্রাণ, সহজ সরল ভাবনার জায়গায় জটিল কুটিল বিকৃত ভয়াল ভাবনা সমূহও হতে পারে ছোট গল্পের অবলম্বন। রবীন্দ্রনাথেরই অনেক গল্পে আছে এরকম, ছোট গল্পের জগৎ কোনো সহজ সরল জগৎ নয়, তত্ত্ব এবং উপদেশ থাকবে না একথাও জোর করে বলা যায় না। যদি ছোট গল্পের অবলম্বন যে একতম প্রতীতি তার অংশ হয়ে ওঠে সেই তত্ত্ব এবং উপদেশ, তাহলে তা গল্পে নিশ্চয়ই থাকতে পারে। বর্ণনার ছটা এবং ঘটনার ঘন ঘটা যদি সেই প্রতীতির পক্ষে জরুরি হয় তাহলে তাও থাকতে পারে। রবীন্দ্রনাথের খোদিত পাষাণ গল্পটি বর্ণনার ছটা ছাড়া আর কি? সম্পত্তি সমর্পণ গল্পে জীবন্ত বালককে মাটিতে পুঁতে দেয় অপ্রকৃতিস্থ বৃদ্ধ। এই যদি ঘটনার ঘন ঘটা না হয় তাহলে কাকে বলবো বড় মাপের ঘটনা? আসলে সবচেয়ে জরুরি হলো ছোট গল্পের উপসংহার, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ, অর্থাৎ অনিঃশেষ ব্যঞ্জনাই ছোট গল্পের প্রাণ। বস্তুত ছোট গল্পে কোনো বর্ণনা বা বিবরণ যেন বাহুল্য না হয়, কিন্তু এই কথাটাই নিতান্ত বাহুল্য। কোন ভাষা শিল্পে আছে বাহুল্যের প্রশ্রয়? কবিতায় কি বাহুল্য চলে? নাটকে, এমনকি উপন্যাসে অপ্রয়োজনীয় বাঘ বিস্তার ভাষা শিল্পের কোনো সংরূপেই চলে না। টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস এবং রবীন্দ্রনাথের গোড়া, এই দুটি উপন্যাসে আছে কত কথা, তা কি বাহুল্য? মূল কথা হল, উপন্যাস বা বড় গল্পের মতো দীর্ঘ বা একাধিক কাহিনী, ঘটনার প্রাচুর্য কিংবা বহু চরিত্রের উপস্থিতি ছোট গল্পে নেই। সংক্ষিপ্ত কাহিনী আর নির্বাচিত বিশেষ ঘটনা ছোট গল্পের মাত্র কয়েকটি চরিত্রের মধ্যে দিয়ে শিল্প রূপ পায়। গতি যার একমুখী, একটি বিশেষ মনোভাব বা প্রতীতি সিঙ্গল ইমপ্রেশনকে ঘিরে পাঠকের মনোযোগ আকর্ষণ করাই তার লক্ষ্য। ইংরেজ সমালোচক W.H. হডসন ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন, আ শর্ট স্টোরি মাস্ট কন্টেন ওয়ান অ্যান্ড ওনলি ওয়ান ইনফর্মিং আইডিয়া অ্যান্ড দ্যাট আইডিয়া মাস্ট বি ওয়ার্কড আউট টু ইটস লজিক্যাল কনক্লুশন উইথ অ্যাবসোলিউট সিঙ্গলনেস অফ এইম অ্যান্ড ডাইরেক্টনেস অফ মেথডস। একই রকম সামঞ্জস্যময় এবং প্রায় সর্বজন চর্চিত একটি সংজ্ঞা দিয়েছেন সমালোচক এবং সাহিত্যিক অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায়। পৃষ্ঠা 93। ছোট গল্প হচ্ছে প্রতীতি, ইমপ্রেশন, জাত একটি সংক্ষিপ্ত গদ্য কাহিনী যার একতম বক্তব্য কোনো ঘটনা বা কোনো পরিবেশ বা কোনো মানসিকতাকে অবলম্বন করে ঐক্য সংকটের মধ্য দিয়ে সমগ্রতা লাভ করে। সমালোচক অধ্যাপক সুমিতা চক্রবর্তী মনে করেন, একটি আদর্শ ছোট গল্পের লক্ষণ হবে 7টি। তার মধ্যে 4টি লক্ষণ বিকল্পহীনভাবে আবশ্যিক এবং 3টি লক্ষণ অত্যন্ত জরুরি, কিন্তু আবশ্যিক নয়। লক্ষণগুলি এই রকম: ক, ছোট গল্প অবশ্যই একক প্রতীতি সিঙ্গল ইমপ্রেশনের উদ্ভাসন ও ব্যঞ্জনাকে ধারণ করবে। খ,
সেই একক প্রতীতি ব্যক্তি মনের নিজস্ব কোন অনুভূতি, গ্রন্থি বা সংকট বোধকে ব্যক্ত করবে। এই ব্যক্তি স্বাতন্ত্র্য এবং ব্যক্তি দৃষ্টিভঙ্গি অর্থাৎ ইন্ডিভিজুয়ালিজম ও সাবজেক্টিভিটির সংস্পর্শে এক ব্যক্তি সংকট বোধের প্রতিফলনে ছোট গল্প হবে বিশিষ্ট ভাষা শিল্প সংগ্রহ। যদি তা হাসির গল্প হয় তবুও তা মানুষের মনে স্বতন্ত্রতা, কূটগ্রন্থী আর সংকট বোধকে বঞ্চিত করবে। বাংলা সাহিত্যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় আর রাজশেখর বসুর গল্পগুলি এর অভ্রান্ত নিদর্শন। গ, ছোট গল্পকে একটি আখ্যান অবলম্বন করতে হবে, যত ক্ষীণই হোক যত অপ্রধানই হোক, একটি ঘটনা ছোট গল্পে থাকবে এবং সেই ঘটনাটির থাকবে এক চলিষ্ণুতা, একটি গতি। ঘটনাটি একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে পৌঁছবে, সেই দ্বিতীয় বিন্দুটি হবে গল্পের পরিণাম। ব্র্যান্ডার ম্যাথিউজ এই লক্ষণটিকে চমৎকারভাবে নির্দেশ করেছেন এবং স্কেচ বা নকশার সঙ্গে ছোট গল্পের পার্থক্য স্পষ্ট করে দিয়েছেন। আ স্কেচ মে বি স্টিল লাইফ, সামথিং অলওয়েজ হ্যাপেন্স ইন আ শর্ট স্টোরি, দেয়ার মাস্ট বি অ্যান অ্যাকশন, সামথিং ডান। ঘ, ছোট গল্পের এই আখ্যানটি হবে বাস্তব জীবনের গল্প, যদি তা রূপক হয় তবে তা হবে বাস্তবের রূপক, গল্প যদি রূপকথার হয় তবুও তা বাস্তবের সত্য স্পন্দনকে ধারণ করবে। স্বপ্ন আর কল্পনা বাস্তবের তির্যক প্রতিরূপায়নের জন্মায়, তাই বাস্তব ছাড়া ছোট গল্প নেই। উপরের এই চারটি লক্ষণ ছোট গল্পে আবশ্যিক লক্ষণ, এর পরের তিনটি লক্ষণে যদি অন্যতা হয় তাহলে একটি গল্পের শিল্পরূপের ঘাটতি হয় ঠিকই, কিন্তু তা সত্ত্বেও তা সার্থক ছোট গল্প হয়ে উঠতে পারে। লক্ষণ তিনটি এই রকম: ন্যূনতম পরিসর বা সর্ব অর্থে বাহুল্য বর্জিত, চ ন্যূনতম চরিত্র সংখ্যা, ছ পরিণামী লক্ষ্য অভিমুখী ঋজুগতি। বাংলা সাহিত্য ছোট গল্পের বিপুল সম্ভারে স্বর্ণখনি আজ। ছোট গল্পকে নির্দিষ্ট গুরুত্বের নিরিখে সমালোচকরা কয়েকটি শ্রেণীতে বিন্যস্ত করতে আগ্রহী, সেই শ্রেণী বিভাজন হল এই রকম: ক প্রেম প্রধান, খ সামাজিক, গ নিসর্গ এবং মানুষ, ঘ অতি প্রাকৃত, উ হাস্যরসাত্মক, চ উদ্ভট, ছ প্রতীকধর্মী বা সাংকেতিক, দুর্ভিজ ঐতিহাসিক, ঝ বিজ্ঞান নির্ভর, ই গার্হস্থ্য বা পারিবারিক গল্প, ট মনস্তাত্ত্বিক, থ মনুষ্যেতর গল্প, ড বাস্তবনিষ্ঠ, ঢ গোয়েন্দা গল্প, মধ্যন্য বিদেশী পটভূমিকা যুক্ত গল্প। প্রসঙ্গত স্মরণযোগ্য, এই ধরনের শ্রেণী বিভাজন অনেকটাই কৃত্রিম। বাংলা সাহিত্য ছোট গল্প রচনার সময় থেকে আজ পর্যন্ত বিপুল সংখ্যক ছোট গল্পকারের রচনা দ্বারা সমৃদ্ধ হয়েছে, হয়ে চলেছে। পৃষ্ঠা 94, নাটক, প্রশ্ন 11, প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটারের প্রতিষ্ঠা এবং অভিনয় অনুষ্ঠানের বিবরণ দাও। উত্তর 19 শতকের শুরুর দিকে বাঙালির সামাজিক বিনোদনের ব্যাপারে যাত্রা, পাঁচালী, কবিগান, হাফ আখড়াই প্রভৃতি প্রচলন ছিল, কিন্তু হিন্দু কলেজ 1817 এবং বিভিন্ন ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ফলে ইংরেজি কাব্য এবং নাটকের সঙ্গে এদেশীয়দের পরিচয় ঘটে, ফলে পুরনো যাত্রা, পাঁচালী বা কবিগানকে বাদ দিয়ে ইংরেজদের মতো নাট্যশালা স্থাপন এবং নাটক অভিনয়ের দ্বারা প্রভাবিত হয়েই এদেশীয় কোনো কোনো ধনী ব্যক্তি নিজ নিজ বাড়িতে শখের নাট্যশালা স্থাপন এবং অভিনয় অনুষ্ঠানে উৎসাহী হয়ে উঠলেন। প্রসন্ন কুমার ঠাকুর ছিলেন তৎকালীন একজন বিরাট ধনী ব্যক্তি। তিনি তাঁর নারকেলডাঙ্গার বাগান বাড়িতে হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেছিলেন। এই কমিটিতে ছিলেন স্বয়ং প্রসন্ন কুমার এবং শ্রীকৃষ্ণ সিং, মাধবচন্দ্র মল্লিক, তারাচাঁদ চক্রবর্তী, কিষেণ দত্ত, গঙ্গাচরণ সেন এবং নাট্যকার হরচন্দ্র ঘোষ প্রমুখ। এদের এই প্রচেষ্টায় এবং প্রসন্ন কুমারের দাক্ষিণ্যে 28 ডিসেম্বর 1831 খ্রিস্টাব্দে উদ্বোধিত হল হিন্দু থিয়েটার। বাঙালির দ্বারা স্থাপিত এবং পরিচালিত হলেও এই থিয়েটারের প্রথম অভিনয় হয় শেক্সপিয়ার জুলিয়াস সিজার এর পঞ্চম অঙ্ক এবং উইলসন কৃত ভবভূতির উত্তর রামচরিতের ইংরাজি অনুবাদে অভিনীত অনুষ্ঠানে বহু উচ্চপদস্থ ইংরেজ এবং ইংরাজি শিক্ষিত অভিজাত বাঙালি উপস্থিত ছিলেন। প্রথম অভিনয় অনুষ্ঠানে 3 মাস পর 1832 খ্রিস্টাব্দে 29 মার্চ এখানে নাথিং
সুপারফ্লোয়াস নামে একটি ছোট ফার্স অভিনীত হয়। অভিনয় অনুষ্ঠানের কয়েক মাস পূর্বে সমাচার দর্পণ পত্রিকায় বিজ্ঞাপনে জানানো হয়েছিল এই নর্তনশালা ইংল্যান্ডীয়দের রীতি অনুসারে প্রস্তুত হইবে এবং যে সকল নাটকের ক্রিয়া হইবে সে সকল ইংল্যান্ডীয় ভাষায়। অভিনয়ের পাত্রপাত্রী বেশভূষা এবং রঙ্গমঞ্চের দৃশ্যপট সমূহ চমৎকার হয়েছিল। তবে এই অভিনয়ে অনুষ্ঠান সাধারণ মানুষের মধ্যে কোনো সাড়া জাগাতে পারেনি, কারণ এদেশে সাধারণ মানুষ ইংরাজি অত ভালো বোঝে না। তাই দর্শক সমাবেশ হয়েছিল মূলত ইংরেজ অথবা ইংরেজি জানা শিক্ষিত বাঙালি। তাই এক বছরের মধ্যেই হিন্দু থিয়েটার বন্ধ হয়ে যায়। এই থিয়েটারের কয়েকটি বৈশিষ্ট্য হল: এক, হিন্দু থিয়েটার বাঙালি প্রতিষ্ঠিত প্রথম থিয়েটার; দুই, বাঙালির থিয়েটারে ইংরেজি মডেলে মঞ্চ তৈরি করা হয়েছিল; তিন, প্রথম মঞ্চে বাংলা নাটকের বদলে ইংরেজি ভাষার নাটকের অভিনয় হয়েছিল; চার, দৃশ্যসজ্জা এবং সাজসজ্জা অতি সুচারুভাবে সম্পন্ন হয়েছিল; পাঁচ, এই থিয়েটারের নাট্যাভিনয় তৎকালে প্রচলিত লোকনাট্য যাত্রার তুলনায় অনেক উন্নত মান এবং রুচির পরিচয় দিয়েছিল। পৃষ্ঠা 95, প্রশ্ন 12, নবীনচন্দ্র বসুর নাট্যশালার প্রতিষ্ঠা, অভিনয় অনুষ্ঠান এবং পরবর্তীকালে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। উত্তর, বঙ্গীয় নাট্যশালার ইতিহাসে বাঙালি উদ্যোগে স্থাপিত এবং বাংলা নাটকের অভিনয় অনুষ্ঠান হয় সর্বপ্রথম রবীন্দ্রচন্দ্র বসু প্রতিষ্ঠিত নাট্যশালায়। রবীন্দ্রচন্দ্র বসু তার উত্তর কলকাতার নিজ বাড়িতে এই নাট্যশালা প্রতিষ্ঠা করেন। 1833 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হলেও 1835 পর্যন্ত দুবছর এখানে কোন কোন নাটকের অভিনয় হয়েছিল তা জানা যায় না। এই নাট্যশালা সম্পর্কে আরও একটি উল্লেখযোগ্য চমৎকৃত ব্যাপার ঘটেছিল, যেটি হিন্দু পায়োনিয়ার পত্রিকায় জানা যায়। ইহাতে আর একটি ব্যাপারও দেখা যায়, যাহা আমাদের ও ভারতবর্ষের উন্নতিকামী বন্ধুমাত্রীর নিকট অতিশয় আনন্দের বিষয়। এই নাট্যশালার বাঙালি রমণীরা সর্বদাই দেখা দিয়া থাকেন, কারণ শ্রীলোকের অংশের অভিনয় ইহাতে হিন্দু রমণীরাই করিয়া থাকেন। নবীনচন্দ্র বসুর নাট্যশালায় 1835 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ভারতচন্দ্রের জনপ্রিয় বিদ্যাসুন্দর কাহিনীর নাটকাভিনয় হয়েছিল। হিন্দু পায়োনিয়ার পত্রিকা মারফত আমরা জানতে পারি, 1-6 অক্টোবর রাত্রি 12টা থেকে সকাল 6:30 পর্যন্ত অভিনয় চলেছিল; 2, হিন্দু মুসলমান ইউরোপীয় এবং নানা জাতীয় প্রায় 1000 দর্শকের সমাগম হয়েছিল; 3, সেতার, সারেঙ্গি, বেহালা, পাখোয়াজ প্রভৃতি দেশীয় বাদ্যযন্ত্র এদেশীয় হিন্দু ব্রাহ্মণেরা বাজিয়েছিলেন, এদের মধ্যে বেহালা বাদক ব্রজনাথ গোস্বামী প্রচুর করতালি লাভ করেন; 4, যবনিকা উত্তোলনের পূর্বে পরমেশ্বরের স্তোত্র পাঠ করা হয়, প্রত্যেক দৃশ্যের পূর্বে অভিনয়ের বিষয় আবৃত্তি করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। প্রকৃতপক্ষে পূর্ববর্তী প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার অপেক্ষা নবীনচন্দ্র বসু এই নাট্যশালা এদেশীয় নাটশালা মঞ্চসজ্জা দৃশ্যপট বাদ্যবাদন এবং সর্বশেষে অভিনয় বিশেষত স্ত্রী চরিত্রের ভূমিকায় স্ত্রীলোকদের অভিনয়ের ফলে সমাজ সংস্কারের একটা ধারা সূচিত হয়েছিল। এই সকল দিক দিয়ে থেকেই যথেষ্ট অগ্রগতি দান করেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নবীনচন্দ্র বসু থিয়েটারের উল্লেখযোগ্য কৃতিত্ব হল: 1, এটি বিদেশি থিয়েটারের মঞ্চ; 2, মঞ্চে নাটক উপস্থাপনা; 3, বাংলা নাটকে থিয়েটারি অভিনয়; 4, নাট্য বিষয়ে যাত্রার অনুসরণ এবং উপস্থাপনায় যাত্রার কিছু অনুষঙ্গ ব্যবহার; 5, বাঙালির মঞ্চে প্রথম অভিনেত্রী গ্রহণ; 6, বাঙালি উদ্যোগে প্রথম বাংলা নাটক অভিনয়ের কৃতিত্ব নবীনচন্দ্র বসুর। প্রশ্ন 13, বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চের প্রতিষ্ঠা এবং অভিনয় অনুষ্ঠান সম্পর্কে পরিচয় দাও। উত্তর, ইংরেজদের নাট্যশালা এবং অভিনয় অনুষ্ঠান দেখে শিক্ষিত বাঙালিদের মধ্যে ঐরূপ নাট্যশালা স্থাপন এবং অভিনয় অনুষ্ঠানের যে আগ্রহ জেগেছিল সেই ধারাকেই উৎসাহিত এবং অগ্রগতি দান করেছিলেন সমকালীন অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত এবং সাহিত্য রসিক কালীপ্রসন্ন সিংহ মহাশয় কর্তৃক প্রতিষ্ঠিত বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চ স্থাপনের মাধ্যমে। সুসাহিত্য আলোচনা এবং উৎসাহ দান প্রভৃতির জন্য কালীপ্রসন্ন সিংহ বিদ্যুৎ সাহিনী সভা নামে একটি সংস্থা গঠন করেন। এই সভা কর্তৃক রঙ্গমঞ্চটি পরিচালিত হতো। 1856 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলেও এখানে প্রথম নাট্যাভিনয় হয়েছিল পর বছর 1857 খ্রিস্টাব্দের 11 এপ্রিল। অভিনয় হয়েছিল ভট্টনারায়ণ রচিত সংস্কৃত নাটক বেণী সংহার এর রামনারায়ণ তর্করত্নের অনুবাদ। সংবাদ প্রভাকর পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, এই অভিনয় মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রচুর গণ্যমান্য ব্যক্তি দর্শক রূপে উপস্থিত ছিলেন।
পৃষ্ঠা 96, এই অভিনয় এদেশীয় শিক্ষিত সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল। এই নাটকে কালীপ্রসন্ন নিজেও অভিনয় করে যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন। তিনি বেণীসংহার নাটকের ভানুমতীর ভূমিকায় প্রায় লক্ষাধিক টাকা পোশাকে এবং অলঙ্কারে সজ্জিত হয়ে মঞ্চে আবির্ভূত হয়েছিলেন। অধিকতর উৎসাহিত হয়ে কালীপ্রসন্ন সিংহ নিজেই কালিদাসের বিক্রম ও বর্ষী নাটকের অনুবাদ করে অভিনয় করান। তিনি নিজেও এই নাটকে পুরুরবার ভূমিকায় অভিনয় করেন। এরপরই কালীপ্রসন্ন সিংহ সাবিত্রী সত্যবান নামে একখানা মৌলিক নাটক রচনা করেন এবং ওই বছরই 5 জুন নাটকটির অভিনায়ক পাঠ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান ঠিক অভিনয় নয়, বরং নাটক পাঠ বলা যায়। বস্তুত কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠিত বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ এর গুরুত্ব অবশ্য স্বীকার্য, কারণ সমকালীন বাংলাদেশে নাটক রচনা এবং নাটক অভিনয়ের ক্ষেত্রে রঙ্গমঞ্চ যথেষ্ট শক্তি এবং গতি সঞ্চার করেছিল। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে এর কয়েকটি বৈশিষ্ট্য এবং কৃতিত্ব লক্ষণীয়। 1. বিদ্যোৎসাহিনী মঞ্চ 2 বছর স্থায়ী হয়। 2. জ্ঞানানুশীলনের অঙ্গ হিসেবে এই নাট্যমঞ্চের প্রতিষ্ঠা এবং অভিনয়ের সূত্রপাত হয়। 3. নাট্যাভিনয় ছাড়াও অভিনয় নায়িক পাঠ এর প্রবর্তন করে নতুন ধারার সৃষ্টি করেন। 4. এই নাট্যমঞ্চের প্রাণ ছিলেন কালীপ্রসন্ন সিংহ। মৌলিক নাট্যকার হিসেবে এই মঞ্চ থেকে তার প্রতিষ্ঠা লাভ। 14. বাংলা নাট্যশালার ইতিহাসে বহুবাজার, বঙ্গ নাট্যালয় এবং এই নাট্যালয়ে অভিনীত নাটকগুলি সম্পর্কে আলোচনা কর। উত্তর: সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার পূর্বে কলকাতায় যে কয়েকটি শখের নাট্যশালা প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে বহুবাজার, রঙ্গ নাট্যালয় ভুল বঙ্গ নাট্যালয় বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বঙ্গ নাট্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন তৎকালীন খ্যাতনামা অভিনেতা বলদেব ধর এবং চুনিলাল বসু। এদের দুজনের আন্তরিক প্রচেষ্টা এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তির পৃষ্ঠপোষকতায় বহুবাজারে বিশ্বনাথ মতিলাল গলিতে গোবিন্দচন্দ্র সরকারের বাড়িতে একটি শখের নাট্যশালা প্রতিষ্ঠিত হয়। এই নাট্যশালাই বহুবাজার বঙ্গ নাট্যালয় নামে প্রসিদ্ধি অর্জন করেছিল। এই নাট্যালয়ের সম্পাদক ছিলেন প্রতাপচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই নাট্যালয়ের জন্য ভালো একখানি নাটকের সন্ধান করতে গিয়ে এরা মনমোহন বসুর কাছে আবেদন জানালে তিনি সম্মত হয়ে তার পূর্বের লেখা রামাভিষেক বা রামের অধিবাস নাটকটি অভিনয়ের জন্য দিয়ে দিলেন। রামাভিষেক নাটকটির প্রথম অভিনয় হয় 1838 খ্রিস্টাব্দে দুর্গাপূজার ঠিক পরেই বৌবাজার নাট্যশালায়। মনমোহন নিজে সমস্ত দৃশ্যপটের পরিকল্পনা করে দেন এবং তারই পরিকল্পনা মতো মঞ্চসজ্জার কাজ সম্পন্ন হয়। মনমোহনের দ্বিতীয় রচনা হরিশ্চন্দ্র নাটকও প্রথম মঞ্চস্থ হয় বহুবাজার নাট্যালয়ে। মনমোহনের প্রথম যুগের নাটকগুলির রচনায় এই নাট্যালয়ের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা নাটকের অভিনয় শিল্পের দিক থেকে এরা কতগুলি বিশেষ মৌলিকতা ও অভিনবত্ব প্রদর্শন করেছিলেন। একই নাটকে পরস্পর বিপরীত ভাবের দুটি চরিত্রের একই অভিনেতা অভিনয় করে অভিনয় কুশলতা প্রদর্শন করেছেন এবং বাংলা নাটকের অভিনয়ে এমনটি আর ইতিপূর্বে দেখা যায়নি। বহুবাজার বঙ্গ নাট্যালয়ের কুশলী অভিনেতা নেতৃবর্গের অভিনয় বৈশিষ্ট্য দেখে তিনি তার নাটক রচনার মূল আদর্শটি ঠিক করে নিতে পেরেছিলেন। এই কারণেও তিনি এই নাট্য সমাজের নিকট বিশেষভাবে ঋণী। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে এই রঙ্গালয়ের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। 15. প্রথম বাংলা নাটকাভিনয়ের মঞ্চ কবে, কোথায়, কার প্রচেষ্টায় স্থাপিত হয়েছিল? এখানে অভিনয়ের আয়োজন এবং অভিনয়ের বিবরণ দাও। উত্তর: ইংরেজদের দ্বারা স্থাপিত নাট্যশালা এবং অভিনয় অনুষ্ঠান দেখে এদেশীয় বাঙালিদের মধ্যে প্রেরণার ফলে প্রথম নাট্যশালা প্রতিষ্ঠা ঘটেছিল 1831 খ্রিস্টাব্দে প্রসন্নকুমার ঠাকুরের হিন্দু থিয়েটার স্থাপনে। কিন্তু আশ্চর্যের বিষয়, নাট্যশালা নির্মাণ করে প্রথম বাংলা নাটকের অভিনয় শুরু করেছিলেন একজন রুশ দেশবাসী, নাম গেরাসিম স্টেপানোভিচ লেবেডেভ। তিনি 1875 খ্রিস্টাব্দে 15 আগস্টে দেশে এসেছিলেন এদেশীয় ভাষা, দর্শন, পুরাণ প্রভৃতি সম্পর্কে জ্ঞানার্জনের জন্য। কলকাতায় ইংরেজদের নাট্যশালা এবং অভিনয় অনুষ্ঠান দেখেই তার মনে নাট্যশালা স্থাপন এবং বাংলা নাটকের অভিনয় অনুষ্ঠানের ইচ্ছে জাগে। এই ইচ্ছা এবং উৎসাহে তিনি দ্য ডিসগাইজ এবং লাভ
ইজ দ্য বেস্ট ডক্টর দুখানি ইংরাজি নাটকের বাংলা অনুবাদ করেন। অনুবাদের কাজে তার ভাষা শিক্ষক গোলকনাথ দাস তাকে সাহায্য করেছিলেন। নাটক দুটি অভিনয় অনুষ্ঠানের প্রস্তাবে গোলকনাথ দাস অভিনেতা অভিনেত্রী সংগ্রহ করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অধিকতর উৎসাহিত হয়ে লেবেডেফ কলকাতার ডোমতলাতে বেঙ্গলি থিয়েটার নামে একটি নাট্যশালা নির্মাণ করেন এবং সেখানে অভিনয় অনুষ্ঠানের জন্য গভর্নর জেনারেল স্যার সোরের অনুমতিও সংগ্রহ করেন। নাট্যশালা নির্মাণ, অভিনেতা অভিনেত্রী সংগ্রহ এবং তাদের শিক্ষাদান প্রভৃতি, দ্য ডিসগাইজ, বাংলা অনুবাদ, কাল্পনিক সংবদল নাটকের জন্য সবকিছুই প্রস্তুত হয়েছিল তিন মাসের মধ্যে। 1795 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর প্রকাশিত কলকাতা গেজেটে এই নাটকের অভিনয় অনুষ্ঠানের বিজ্ঞাপনে জানা যায়, এক, নাট্যশালাটি বাঙালির রীতি এবং প্রথায় সুসজ্জিত করা হয়েছিল, দুই, পুরুষ এবং মহিলা উভয় সম্প্রদায় অভিনয় অংশগ্রহণ করেছিল, তিন, কণ্ঠ এবং যন্ত্রসঙ্গীত এবং ভারতীয় সারেঙ্গি বাদন বহু প্রশংসিত কবি ভরতচন্দ্রের কিছু গান এবং বাঙালিদের প্রিয় ইউরোপীয় সঙ্গীত এবং সুর এই নাটকে সংযোজিত হয়েছিল। দ্য ডিসগাইজ নাটকটির প্রথম অভিনয় হয়েছিল 27 নভেম্বর 1795 খ্রিস্টাব্দে রাত্রি 8টায়। টিকিটের মূল্য বক্স ও পিট 8 টাকা এবং গ্যালারি 4 টাকা। নাটকটি দ্বিতীয়বার অভিনয় হয়েছিল 1796 খ্রিস্টাব্দে 26শে মার্চ। তারপর এই নাট্যশালা বন্ধ হয়ে যায়। সমকালীন ইংরাজি নাট্যশালার উদ্যোক্তাগণ এই নাট্যশালায় অভিনয়ের সাফল্য এবং জনপ্রিয়তার ঈর্ষান্বিত এবং বিরূপ মনোভাব গ্রহণ করে এবং এর বিরুদ্ধে শত্রুতা শুরু করে, নানাভাবে এই নাট্যশালার ক্ষতি সাধন করতে চেষ্টা করে। এইভাবেই বন্ধ হয়ে যায় নাট্যশালাটি। তবে বাংলা নাট্যশালা এবং অভিনয় অনুষ্ঠানের ইতিহাসে একজন বিদেশি হলো লেবেডেফ এবং তার বাঙালি থিয়েটার এর নাম অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। প্রশ্ন 16, আশুতোষ দেবের সতুবাবুর বাড়িতে স্থাপিত নাট্যশালা এবং অভিনয় অনুষ্ঠানের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, 18শ শতাব্দীর শেষ দিকে এবং 19শ শতাব্দীর প্রথম দিকে এদেশে ইংরেজদের প্রতিষ্ঠিত নাট্যশালায় ইংরেজি নাটকের অভিনয় দেখে এদেশীয় ইংরেজি শিক্ষিত মানুষের মধ্যে পাশ্চাত্য আদর্শের রঙ্গালয় স্থাপন এবং নাটক অভিনয়ের ইচ্ছা এবং আগ্রহ জাগে। এই আগ্রহের বশবর্তী হয়ে কয়েকজন বাঙালি ধনী ব্যক্তি ব্যক্তিগত একক প্রচেষ্টায় প্রচুর অর্থ ব্যয় করে কয়েকটি নাট্যশালা প্রতিষ্ঠা করে নাট্যাভিনয় অনুষ্ঠান করেছিলেন। এই ধরনের প্রচেষ্টা চলেছিল 19শ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত, কিন্তু 19শ শতাব্দীর দ্বিতীয়ার্ধের পর থেকে পাশ্চাত্য আদর্শে বাংলা নাটক রচনা শুরু হয় এবং বাংলা ভাষায় রচিত নাটকের অভাব ধীরে ধীরে দূর হতে থাকে। এরই ফলে পূর্ববর্তী সময়ে যে ইংরাজি নাটকের অভিনয়ের কৃত্রিম প্রচেষ্টা চলেছিল তারও অবসান ঘটে। 1857 খ্রিস্টাব্দে যে আবার এক ধনী গৃহে নাট্যশালা স্থাপন এবং নাট্যাভিনয়ের যে ধারা শুরু হয় তা স্থায়ী রূপ নেয়। এই নতুন ধারার নাট্যাভিনয় শুরু হয়েছিল 1857 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন পরলোকগত লক্ষপতি আশুতোষ দেবের বাড়িতে। এই অভিনয়ের ব্যবস্থা করেছিলেন আশুতোষ দেবের দৌহিত্র শরৎচন্দ্র ঘোষ। অভিনয় হয়েছিল নন্দকুমার রায় কৃত শকুন্তলা নাটকের অনুবাদ। এই অভিনয়ের পর বিভিন্ন নাট্যশালায় আরো অনেক নতুন নতুন নাটকের অভিনয় হতে লাগলো। শকুন্তলার বঙ্গানুবাদ এই নাটকের অভিনয় খুবই ভালো হয়েছিল। হিন্দু পেট্রিয়ট পত্রিকার বিবরণে তা জানা যায়, সকল অভিনেতাই সুন্দর অভিনয় করেন। 1857 খ্রিস্টাব্দে 22শে ফেব্রুয়ারি এই শকুন্তলা নাটকে দ্বিতীয়বার অভিনয় হয় এবং 26শে ফেব্রুয়ারি সংবাদ প্রভাকরে উচ্চ প্রশংসিত হয়। এই দ্বিতীয় অভিনয়ে প্রচুর দর্শক সমবেত হয়েছিল এবং তাতে উৎসাহিত হয়ে উদ্যোক্তারা তৃতীয় অভিনয়ের সংকল্প করেন। পৃষ্ঠা 98, শকুন্তলা নাটকে অভিনয়ের পর এই রঙ্গমঞ্চেই মণিমোহন সরকার রচিত বানভট্টের কাদম্বরী এর নাট্যরূপ মহাশ্বেতা নাটকের অভিনয় হয় 1857 খ্রিস্টাব্দের 5th সেপ্টেম্বর। আশুতোষ দেবের বাড়ি নাট্যশালায় অভিনীত নাটকগুলি বিশেষ অবদান এই যে এই অভিনয় থেকেই এদেশে বাঙালির নাট্যশালার শালায় বাংলা নাটকের অভিনয় ধারাবাহিকভাবে চলতে থাকে। প্রকৃতপক্ষে আশুতোষ দেবের বাড়ির অভিনয় বাংলা নাট্যশালা এবং নাটকাভিনয়ের ভবিষ্যৎ অগ্রগতির ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিল। সতীবাবুর বাড়ির থিয়েটারে কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল
এক, বাঙালি প্রতিষ্ঠিত মঞ্চে ইংরেজি নাটকের অভিনয় বাতিল হয়। দুই, বাংলা মৌলিক নাটকের অভাবে সংস্কৃত নাটক এবং উপাখ্যানের বাংলা নাট্যরূপ অভিনয়ের ব্যবস্থা হয়। তিন, এই সময় থেকেই বাঙালি তৈরি বিলিতি ধরনের মঞ্চে পুরোপুরি বাংলা নাটকের অভিনয়ের ধারা প্রবর্তিত হল। প্রশ্ন ১৭, বেলগাছিয়া নাট্যশালা স্থাপন এবং এই নাট্যালয়ে অভিনীত নাটকগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, ১৮৫৭ খ্রিস্টাব্দে আশুতোষ দেবের বাড়ির নাট্যশালায় শকুন্তলা নাটকের অভিনয় দিয়ে বাঙালি প্রতিষ্ঠিত নাট্যশালায় বাংলা নাটকের অভিনয় অনুষ্ঠানে যে একটি নতুন শক্তি ও গতি সঞ্চারিত হয়েছিল, সেই শৌখিন নাট্যশালাগুলির মধ্যে বেলগাছিয়া নাট্যশালাই ছিল শ্রেষ্ঠ। পাইকতলার বিদ্যুৎশাহী রাজা প্রতাপচন্দ্র সিংহ এবং তার ভাই ঈশ্বরচন্দ্র সিংহ ও উৎসাহের সিংহের উৎসাহী এই নাট্যশালা নির্মিত এবং স্থাপিত হয়। নাট্যশালাটি নির্মাণের মহারাজ যতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অন্যতম প্রধান পরামর্শদাতা এবং সেই যুগের বহু শিক্ষিত বাঙালিও এর সঙ্গে যুক্ত ছিলেন। পাইকপাড়ার রাজাদের বেলগাছিয়া অবস্থিত বাগান বাড়িতে স্থাপিত হয়েছিল বলে এর নাম বেলগাছিয়া নাট্যশালা। সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের মনে রঙ্গমঞ্চের সাজসজ্জা, দৃশ্যপট, বাদ্য এবং অভিনয়ে সকল দিক থেকে এই নাট্যশালাটি ছিল শ্রেষ্ঠ। বেলগাছিয়া নাট্যশালার উদ্বোধন হয় শ্রী হর্ষ রচিত সংস্কৃত রত্নাবলী নাটকের রামনারায়ণ তর্করত্ন কর্তৃক বাংলা অনুবাদের অভিনয় দিয়ে। অভিনেতাদের সকলেই সেকালের ইংরাজি শিক্ষিত বাঙালি ছিলেন। এদের সুন্দর অভিনয়ে আনুষ্ঠানিক সর্বাঙ্গ সুন্দর হয়েছিল। অভিনয় উচ্চ প্রতিভার জন্য কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় বঙ্গ রঙ্গমঞ্চের গ্যারিক নামে পরিচিত হন। প্রথম রাতের অভিনয়ে বহু দেশি বিদেশি গণ্যমান্য ব্যক্তি এবং সপরিবারের বাংলা লেফটেন্যান্ট গভর্নর স্যার ফ্রেডারিক হ্যালিডে দর্শকরূপে উপস্থিত ছিলেন। নাটকটি অভিনীত হয়েছিল ১৮৫৮ খ্রিস্টাব্দে ৩১শে জুলাই শনিবার। ইংরেজ দর্শকদের জন্য মাইকেল মধুসূদনের দ্বারা নাটকটির ইংরেজি অনুবাদ করিয়ে পুস্তক আকারে প্রকাশ করা হয়েছিল। রত্নাবলীর পর বেলগাছিয়া নাট্যশালায় অভিনীত হয়েছিল মাইকেল মধুসূদনের শর্মিষ্ঠা নাটক ১৮৫৮ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর। শর্মিষ্ঠা নাটক রচনা এবং অভিনয় বাংলা নাটকের ইতিহাসে স্মরণীয় ঘটনা, কারণ এই নাটকের রচনার মাধ্যমেই আধুনিক বাংলা নাটকের মুক্তি ঘটেছিল এবং এই ব্যাপারে বেলগাছিয়া নাট্যশালাও স্মরণীয় হয়ে থাকবে। ১৮৫৮ খ্রিস্টাব্দে জুলাই থেকে ১৮৫৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর এই অল্প সময়ের স্থায়িত্বের মধ্যে বেলগাছিয়া নাট্যশালা এদেশীয় নাট্যশালা এবং নাট্যাভিনয়ের ক্ষেত্রে যে শক্তি এবং উৎসাহ সঞ্চার করতে সমর্থ হয়েছিল তা অবশ্য শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য। বেলগাছিয়া নাট্যশালার বিশেষ অবদান আছে বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে। এক, এই নাট্যশালার জাঁকজমক দৃশ্যপট, অঙ্কন, দেশীয় ঐকতান বাদন, নৃত্যগীত, সাজসজ্জা এবং অভিনেতাদের কৃতিত্বপূর্ণ উন্নত মানের অভিনয় নাট্যশালাকে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দেয়। দুই, এই নাট্যশালা কবি মধুসূদনের সঙ্গে বাংলার পরিচয় করিয়ে দেয়। তিন, ইংরেজ শিল্পীদের দিয়ে দৃশ্যপট আঁকানো হয়, অভিজাত শিল্পী দ্বারা মঞ্চ পরিকল্পনা করা হয়। প্রশ্ন ১৮, শখের নাট্যশালার ইতিহাসে পাথুরিয়াঘাটা বঙ্গ নাট্যালয়ের স্থান অত্যন্ত গৌরবের, এই উক্তির আলোকে পাথুরিয়াঘাটা বঙ্গ নাট্যালয়ের পরিচয় দাও। উত্তর, শখের নাট্যশালার নবজীবন শুরু হয়েছিল ১৮৫৭ খ্রিস্টাব্দে আশুতোষ দেবের বাড়ির নাট্যশালায়। ওই নাট্যশালা থেকেই প্রকৃতপক্ষে বঙ্গীয় নাট্যশালা এবং অভিনয় অনুষ্ঠানে যে একটা উৎসাহ উদ্দীপনা এবং গতি সঞ্চার ঘটেছিল সেই গতি যথেষ্ট অগ্রগতি দান করেছিল পরবর্তীকালে স্থাপিত নাট্যশালাগুলির মাধ্যমে। এইগুলির মধ্যে একটি অন্যতম নাট্যশালা হল মহারাজা স্যার যতীন্দ্রমোহন ঠাকুরের পাথুরিয়াঘাটা নিজ বাড়িতে ১৮৬৫ খ্রিস্টাব্দে স্থাপিত নাট্যশালা। এই নাট্যশালার নাম পাথুরিয়াঘাটা বঙ্গ নাট্যালয়। মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর স্থাপিত পাথুরিয়াঘাটা বঙ্গ নাট্যালয়ে প্রথম অভিনীত হয় বিদ্যাসুন্দর ১৮৬৫ খ্রিস্টাব্দে ৩০শে ডিসেম্বর। ওই একই রাতে বিদ্যাসুন্দরের অভিনয়ের পর রামনারায়ণের তর্করত্নের যেমন কর্ম তেমনি ফল নামক ফার্সের অভিনয়ও হয়েছিল। এই অনুষ্ঠানে প্রায় ২০০-র বেশি সম্ভ্রান্ত ব্যক্তি উপস্থিত ছিলেন। বিদ্যাসুন্দর নাটকের দ্বিতীয়বার অভিনয় হয় ১৮৬৬ খ্রিস্টাব্দে ৬ জানুয়ারি। বিদ্যাসুন্দরের দ্বিতীয়বার অভিনয় অনুষ্ঠিত হয়েছিল রেওয়ার রাজার সম্মানার্থে।
এরপর 1869 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি অভিনীত হয় রামনারায়ণ তর্করত্নের মালতী মাধব নাটক। এই নাটকটিও অনেকবার অভিনীত হয়েছিল। তারপর 1870 খ্রিস্টাব্দে প্রথম দিকে রামনারায়ণ তর্করত্নের চক্ষুদান এবং উভয় সংকট প্রহসন দুটি অভিনীত হয়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।